আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। দেখলাম গোটা এলআইসি বিল্ডিংয়ের গোটা চত্বর স্যানিটাইজ করা হলো, কী বলবেন এনে? এই মর্মে আমি একটাই কথা বলবো, আমাদের এটা ব্রাঞ্চের শাখা প্রবন্ধক মহাশয় মিস্টার মনোজ কুমার সিল, ওনারই উদ্যোগে উনি পৌরসভাতে, দমকলে, সব জায়গাতেই ইনি এই বার্তাটা দিয়েছেন যাতে আমাদের ব্রাঞ্চ অর্থাৎ আরামবাগ শাখায় এখানে স্যানিটাইজ করানো হয়। কারণ আমাদের এই এলআইসি অফিস শুধু কেবলমাত্র পলিসি হোল্ডারদের তো আগমন হয় না, এখানে বহু সংখ্যক এজেন্ট বিভিন্ন জায়গা থেকে আসেন, নট ইভেন সো আমরা এমপ্লয়িজরাও আছি, আমরা যথেষ্ট সচেতন যাতে এই কর্মকাণ্ডটা, এবং এর আগেও আমরা ব্যবস্থা নিয়েছিলাম স্যানিটাইজেশনের এবং সেটারও হয়েছিল, আমরা বর্তমানে এই ব্যবস্থাটাও আবার গ্রহণ করেছি যাতে প্রতিনিয়ত অন্তত 7 দিন অন্তর আমরা স্যানিটাইজ করতে পারি প্রত্যেকের স্বার্থে, প্রত্যেকের রক্ষার স্বার্থে, এবং এই প্রক্রিয়া আমাদের চলতে থাকবে আগামী আসন্ন দিনেতেও। আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুভেন্দু কুমার ভান্ডারী, আরামবাগ শাখা। শ্রী অজয় শাস্ত্রী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ।